বেহাল দশা সিরাজগঞ্জের তাঁত শিল্পের। কাঁচামালের মূল্য বৃদ্ধি, তাঁতের থ্রি পিস শাড়ি লুঙ্গির ব্যবহার কমায় কমেছে বিক্রি, ঈদ উপলক্ষেও নেই বেচাকেনা। গত কয়েক বছর ধরেই তাঁত শিল্পের এই অবস্থা। এই খাতে জড়িতদের আশঙ্কা, এমন অবস্থা চলতে থাকলে বন্ধ হয়ে যাবে এই একসময়ের রমরমা এই তাঁত শিল্প। সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলীর প্রতিবেদন। ঈদে শ্রমিকদের অতিরিক্ত পরিশ্রমের বাড়তি আয় মিটবে পরিজন নিয়ে ঈদ উৎসবের আনন্দ, এমন আশায় এখন গুড়ে বালি। উৎপাদিত শাড়ি লুঙ্গির বিক্রি কমে যাওয়ায় দৈনন্দিন চাহিদা মেটানোই এখন অসম্ভব হয়ে উঠেছে। এ অবস্থায় ঈদ এবং ঈদ পরবর্তী দিনগুলো কিভাবে কাটবে সেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে তাদের। ঈদে আমরা আশায় থাকি যে ভালো উৎপাদন হবে, কাপড় বিক্রি করব, কিন্তু এবার সে আশাটা পূরণ হচ্ছে না আর কি। মহাজনের বেচা কিনা নাই, এত কাজ কাম দিতেছে না। ঈদের মাসে উপলক্ষে আমরা একটু আনন্দ উল্লাসিত থাকি এরকমভাবে যে ঈদের জন্য অনেক ভালো বিক্রি করতে পারবো, ভালো বিক্রি করে মা বাবার পরিবারকে ভালোভাবে চালাতে পারবো। ঈদে মহাজন করে বেচা কিনে খুবই খারাপ, তার জন্য আমাদের কাজ কম। করোনার কারণে আমাদের চাষ শিল্পটা একেবারে ধ্বংস পথে। র ম্যাটেরিয়ালস দাম যেভাবে বেড়ে গেছে, আসলে ওই রকম প্রফিট হচ্ছে না, যার কারণে বাজার ভালো থাকলেও আমরা ওই রকম হ্যাপি না। এদিকে বিক্রিতে এখনো মন্দাভাব থাকলেও সামনের দিনগুলোতে ব্যবসা ভালো হবার আশা তাঁতি সংগঠনগুলোর। আর স্বল্প সুদে ঋণ দেয়া, সুতা রং ও কেমিক্যাল আমদানি করা সহ উৎপাদন এবং বিপণনে সব ধরনের সহযোগিতার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ঈদ উপলক্ষে আমাদের সবগুলো মাল আমরা বিক্রি করতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যতটুকু আশা নিয়ে আমাদের এই কাপড় উৎপাদন করেছি ততটুকু আমরা আশা মানে সাড়া পাচ্ছি না। প্রতি অর্থ বছরেই প্রায় 3 কোটি টাকা অ্যাভারেজে প্রায় 200 জন তাঁতিকে আমরা 5% সার্ভিস চার্জে কিন্তু তাদেরকে ঋণ হিসেবে দিয়ে থাকি। সুতার দাম কিছুটা বেশি, আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে বিনা শুল্কে তাদেরকে আমরা সুতা এবং কেমিক্যাল আমরা সরবরাহ করে থাকি। সিরাজগঞ্জের ব্র্যান্ডিং খ্যাত ঐতিহ্যবাহী তাঁত শিল্প ও এর সাথে জড়িতদের রক্ষায় সরকার কার্যকর ব্যবস্থা নেবে এমনটাই দাবি সবার। এসএটিভি নিউজ ডেস্ক।